এ বন মানুষ। বন মানুষ বা অরাং ওটাংয়ের লাল বাদামি রঙের ঘন লোম রয়েছে, এছাড়াও খুবই লম্বা ও শক্তিশালী বাহু রয়েছে। এর সাহায্যে তারা খুব দ্রুত ও নিখুঁতভাবে গাছে চড়তে পারে। তবে সুমাত্রা এলাকায় অরাং ওটাংগুলো বোর্নিও অরাং ওটাংয়ের তুলনায় আকারে ছোট এবং লোম অধিক ঘন। ব্যাপক সংখ্যায় বন নিধনের প্রেক্ষাপটে তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এবং বিপন্ন প্রজাতির তালিকায় দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বোর্নিও এবং সুমাত্রা দ্বীপপুঞ্জের বৃষ্টিবহুল বনাঞ্চলে অরাং ওটাংদের দেখা মিলে। অধিকাংশ উঁচু গাছপালায় বসবাস করে, ফল পাতা গাছের বাকল খেয়ে জীবন ধারণ করে। এছাড়াও পোকামাকড়, পাখির ডিম ও ছোট ছোট প্রাণী খেয়েও তারা অভ্যস্ত। গাছের পাতার সঞ্চিত বৃষ্টির জল খেয়ে তৃষ্ণা নিবারণ করে এ জাতীয় প্রাণীগুলো। গাছ থেকে না তাড়ালে তারা ভূমিতে তেমন নামে না ও স্বাচ্ছন্দ্য বোধ করে না। প্রাপ্তবয়স্ক অরাং ওটাংগুলো অত্যন্ত সাবধানতা ও সচেতনতা অবলম্বন করে নমনীয় পায়ের সাহায্যে এক শাখা থেকে অন্য শাখায় যাতায়াত করে। ছোটগুলো আরও সচেতনতা অবলম্বন করে। স্ত্রী জাতীয় অরাং ওটাংগুলো 230 থেকে 260 দিন গর্ভধারণ করে একটিমাত্র শাবক প্রসব করে। মাঝে মধ্যে দুটি শাবকও প্রসব করতে পারে। পুটে 8 থেকে 9 বছর অন্তর তারা গর্ভধারণ করে থাকে। ছোট শাবকগুলো তাদের মায়েদের সাথে কয়েক বছর অবস্থান করে। মায়ের পিঠে আহরণ পূর্বক বনাঞ্চলগুলোর নিয়মকানুন প্রতিপালনে সন্তুষ্ট হয় ও বনে অবস্থান করতে শিখে। মানব শিশুর ন্যায় ক্ষুদ্র অরাং ওটাং শাবকগুলো খেলাধুলা প্রিয় এবং স্নেহপূর্ণ আচরণ করে। 5 কিংবা 6 বছর বয়স সীমায় তাদের অবস্থানে তারা স্বাধীনভাবে চলাচল করে, এমনকি নিজ নিজ এলাকা ছেড়েও চলে যায়।